আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে লিমাস কিংডম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমি রান্না করব বিফ ব্রোকলি। ফ্রাইডে স্পেশাল বিফ ব্রোকলি রান্নাটি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা জানেন ব্রোকলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি। রান্নাটি দেখার আগে মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেন, তাহলে আমার চ্যানেলে আপলোড হওয়া নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ভিউয়ার্স, চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে একটি ব্রোকলি নিয়ে নিয়েছি আর এই পুরো ব্রোকলিটাই আমি ব্যবহার করব। ব্রোকলি আসলে অনেক টেস্টি একটা সবজি, যদি খুব সুন্দর করে রান্না করা হয় এই সবজিটা খুবই সুস্বাদু আর এটা স্বাস্থ্যের জন্য তো অনেক বেশি ভালো। তো আমি এটাকে কেটে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আজকে আমার রসুন বাটা শেষ, তো আমি রসুন কুচি কুচি করে নিচ্ছি 5-6 কোয়া। আর এখানে আমি কিছু কাঁচামরিচও কেটে নিয়েছি, কাঁচামরিচটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। আর এখানে আমি একদম টকবগে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলা। এই ব্রোকলিটার বিশেষত্ব হচ্ছে ব্রোকলি বেশিক্ষণ চুলায় সিদ্ধ করলে এটা একদম পুরো ভর্তা হয়ে যাবে আর খাবারের কোনো স্বাদই পাওয়া যাবে না। তো এই ব্রোকলিটা বেশিক্ষণ আমি সিদ্ধ করব না, এটাকে আমি 4 মিনিটের মতো সিদ্ধ করার পরে এটাকে আমি তুলে ফেলবো, কারণ এটা সিদ্ধ করে রেখে দিলে 20-25 মিনিট পর দেখবেন এটা নিজে নিজেই সিদ্ধ হয়। এটা আসলে পাতিলের মধ্যেই যে পুরোপুরি সিদ্ধ করতে হবে এমনটা না। আর খুবই সুন্দর একটা কালার, কালারটা খুব সুন্দর আসছে এখানে। তো 4 মিনিট হয়ে গেছে, আমি ব্রোকলিটা তুলে ফেলছি। আর এখানে যে পানিটা আছে আমি এই পানিটা ফেলবো না, এই পানিটাকে আমি ঝোলের পানির মধ্যে ঝোলের পানি হিসাবে ব্যবহার করব। তো ব্রোকলিটাও আলাদা করে তুলে ফেলছি আর সেই সাথে পানিটাও আলাদা করে রাখছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কেজি বিফ। এখানে হাড্ডি সহ বিফ আছে, আপনারা ইচ্ছা করলে হাড্ডি সহ হাড্ডি ছাড়া যে যেরকম পছন্দ করে নিতে পারেন। এখানে দিয়েছি লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়া আর গরম মশলা। আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সয়াবিন তেল, এগুলোকে আমি খুব ভালো করে মাখায় নিচ্ছি। আর এখানে আমি দিব 1/2 কাপ সয়া সস, এগুলো দিয়ে খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে। এটা মেরিনেট করে 20 মিনিট বা 30 মিনিট যে যতক্ষণ পারেন রেখে দিতে পারেন, তবে এটা মেরিনেট করে রাখলে খাবারটা অনেক বেশি টেস্ট আরও বেশি বেড়ে যায়। আমি যেই প্যানের মধ্যে ব্রোকলি সিদ্ধ করছিলাম ওই প্যানের মধ্যেই আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ রসুন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা করে। এই রান্নাটায় আপনারা ইচ্ছা করলে অনেক বেশি মশলাও ইউজ করতে পারেন, কম মশলাও ইউজ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। এখানে পেঁয়াজ রসুনটা একটু হালকা ব্রাউন হলেই আমি এখানে মেরিনেট করা গোস্তটা দিয়ে দিব। এই গোস্তটাকে খুব ভালো করে কষায় নিতে হবে সময় নিয়ে। আমরা যেভাবে স্বাভাবিক বাসায় যেভাবে বিফ রান্না করি ওভাবেই এটাকে কষায় নিতে হবে, ঠিক ওইভাবেই। আর আমি যে পানিটা রেখে দিছিলাম ওই পানিটা আমি অ্যাড করে দিচ্ছি এখন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মটর। এখন তো মটরের সিজন, তো এটা আসলে অনেক টেস্টি একটা সবজি, তো এই মটরটা আমি দিয়ে দিচ্ছি।
এখানে আপনার এটা ইচ্ছা করলে অ্যাডও করতে পারেন, স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। একদম রান্নার শেষ পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব ব্রোকলিগুলা। এটা দিয়ে আমি অনেকক্ষণ রাখবো না, কেননা এটা দিয়েই আমি একটু নাড়াচাড়া করেই নামাই ফেলবো, কেননা এটা নরম হয়ে গেলে ব্রোকলির স্বাদটাই পাওয়া যাবে না। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই স্বাস্থ্যসম্মত সুন্দর খাবার খাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।